অনেক খাতা আছে, সে খাতা ভিতরে অনেক কিছু লেখা যায়, কিন্তু সেই খাতা ভিতরে গোটে নিয়ারা খাতা থাকে, যা আমি সমস্তে কু রব খাতা। এই এস নিউজ ওড়িয়ার প্রযোজনার আমি এক নূয় স্টোরি ইমেজর ওড়িয়া সাহিত্যের এক নূয় বিপ্লবক নিয়ে আমি আপনার দেখাইব সবুদিন ঠিক সন্ধ্যার নূয় ধারাবাহিক রব খাতা। হ্যাঁ দর্শক বন্ধু, আহকু আমি রব খাতার না এপাই দিয়েছু যে জীবন সবু মূল্যবান হচ্ছে রব খাতা। কে আকু রব তো কইপারতি, কিন্তু প্রকৃতির সে খাতা যে কত মহান আমার জীবনরে, আমার নূয় ধারাবাহিক রব খাতা দেখলে আপনার জাঁপারে। এখন সংযোজনা করেছেন অধ্যাপক প্রফুল্ল সাহু, আপনি সহ সম্পাদিকা আছেন প্রগতি ভূঁইয়া, আযোজক প্রসন্ন কুমার দাস। এস নিউজ ওড়িয়ার এই নূয় প্রয়াস কবি লেখক ও গাল্পিকক নিয়ে আপনার দেখা জমা ভুলবেন। আমার স্টোরি ইমেজর না হচ্ছে রব খাতা। নমস্কার দর্শক বন্ধু, মু বনলতা, আজির রব খাতাকু আপনমানকু স্বাগত। আসুচি বর্ষা, আপনমানে বি ভিজিবে, মু বি ভিজিবি, আউ ভিজিবো আম রব। নমস্কার দর্শক বন্ধু, স্টোরি ইমেজর রব খাতাকু আপনমানকু স্বাগত। আজ তিনি ঠাকুরঙ্কর অধারপণা নীতি, 33 কোটি দেবাদেবীঙ্ক মূল উৎস শ্রী জগন্নাথ, তাঙ্কর সন্তুষ্ট পাই আজ পণা ভোগ। সমর্পিত রব খাতারে জগৎজীবন মহাপাত্র, ডক্টর নিরঞ্জন সাহু, কস্তুরী বেহুরা, গীতাঞ্জলি পণ্ডা। বৈশাখ মাস, প্রবল গরম, নই মধ্যে কেউট মাছ ধর ডঙ্গা চলাই, পাখের বিড়ি আউ দি আসবে, পবন গুমসুম, হঠাৎ বাহারি কলা দি আসলে খোল ভিতরে গোটিয়ে কাঠি, বিড়ি লগৌ লগৌ পবন বহিলা, লিভিগলা বিড়ি। সেই যে ডহল বিকল, সেই যে অসহায়তা, সে মানুষ ছাতি তলর সেই দুঃখ, তাকে হি ভাষার প্রকাশ করব আমার অফ খাতা। আপন মানে শুণতু, মতামত দিয়ন্তু। নমস্কার, মু পদ্মাবতী বেহেরা, স্টোরি ইমেজর রব খাতাকু আপনমানকু স্বাগত। কলা লুচেন ছাতি তলে থাকে যেমিতি কালিয়ারি মন বলি তোর কিছু নাহি, কালিয়ারি মন বলি তোর কিছু নাহি, মন কু তোহার গোপা গোপাড়ুনি, মন কু তোহার গোপা গোপাড়ুনি, রাধিকা যাইছি নেই, কালিয়ারি মন বলি তোর কিছু নাহি, কালিয়ারি মন বলি তোর কিছু নাহি, মন যদি তোর থাত সতরে, মো মন পারন্তু বুঝি, কেতে বেড়ে থরে মনে পড়ি গলে, মতে তো পারন্তু বুঝি, মিছটারে তোতে ডাকন্তে ভকতে, মিছ টরে তোতে ডাকন্তে ভকতে, মনুয়া ঠাকুর কহি, কালিয়ারি মন বলি তোর কিছু নাহি, কালিয়ারি মন বলি তোর কিছু নাহি, আপনা লোকর কষাণ দেখিলে মন হুয়ে ছোট পট, মন নাহি বলি আনন্দে হাসুছ, দেখি মোর দুঃখ কষ্ট, ইতি কথা বুঝি তথাপি মো মন, ইতি কথা বুঝি তথাপি মো মন, তোপাই হেউছি বাই, কালিয়ারি মন বলি তোর কিছু নাহি, কালিয়ারি মন বলি তোর কিছু নাহি, কালিয়ারি মন বলি তোর কিছু নাহি, কালিয়ারি মন বলি তোর কিছু নাহি।
धन्यवाद। आज रफ खातार अतिथि कवि किशोर महांति आसंत शुणा कविता। नमस्कार, मुझे डॉक्टर किशोर महांति। मु मोर सुरक्षित कविता आवृत्ति करिया जाउछि। कवितार शीर्षक हला चित्रपट। तु प्राप्तिर पुण्यतया, तु प्राप्तिर पुण्यतया, असीम आलोकर वर्णाढ्य उद्भास। तु प्राप्तिर पुण्यतया, असीम आलोकर वर्णाढ्य उद्भास, जीवनर मरीचिका पते तु सते अंतहीन शोष। संपर्कर विश्वासर तु लय विलय, संपर्क ओ विश्वासर तु लय विलय, राघहंस केदारर तु अनुपम राग, राघहंस केदारर तु अनुपम राग, पथश्रांत पथिकर अपंच दूर दिग्वलय, पथश्रांत पथिकर अपंच दूर दिग्वलय। केबे वर्षणमुखी सन्धारे, केबे वर्षणमुखी सन्धारे तु कुष्ठकाय मेघ, वंशीर धून किए तु शीतल ज्योत्सनारे, तु सते चेनाए राधा प्रेम भाव, राधा प्रेम भाव। माटी मनस्कतारे विभोरित अचिना मनतु, माटी मनस्कतारे विभोरित अचिना मनतु, केतेबेले मौसुमी तु, केतेबेले मधुमाळती मळय। तापित निदाहक अंति तु औदार्य प्राबुट, तापित निदाहक अंति तु औदार्य प्राबुट, आशार आकाशरे तु इंद्रधनुर चारुचित्रपट, चारुचित्रपट। तु समुद्रर नील उर्मीमाला, तु समुद्रर नील उर्मीमाला, बेले बेले तु लागुसते जेमिति विस्मित समय, विस्मित समय, विस्मित समय। नमस्कार। रहस्यमय कला ठाकुर, आम संस्कृति रे जेमिति पुआ बाहरु आसिले माँ दुआर मुहरे छांचुणी रे झाड़ी दियंती, ठीक सेमिति प्रभुंकर। आसंतु शुणिबा डॉक्टर निरंजन साहू कौन कहिछंती। जय जगन्नाथ। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय जगन्नाथ। महाप्रभु श्री जगन्नाथंकर रथयात्रार परंपरा दुर्मूल्य एवं दुर्लभ। कपिल संहितार उल्लेख अछि, सर्वे सांचैव क्षेत्राणां राजा पुरुषोत्तम, सर्वे सांचैव देवानां राजा पुरुषोत्तम। राजाधिराज श्री जगन्नाथ, भावमय पुरुषोत्तम श्री जगन्नाथ, से जेभली भावरे आविष्ट सेभली मध्ये राजाधिराज ऐश्वर्यरे मध्ये सेभली भावाविष्ट। महाप्रभु जगन्नाथंकर नवदिनात्मक यात्रारे जेतेबेले गुंडीचा घर आड़प मंडपरे महाप्रभुंकर नौ दिन रहणी परे दशमी दिन बाहुड़ा यात्रा हुए। बाहुड़ा दशमी दिन पंडापति महापात्र मुदिरथ द्वारा ठाकुरंकर सेनापटा लागि मंगल आरती, अवकाश, रोष होम, सूर्य पूजा, द्वारपाल पूजा बढ़िबा परे दैतापति ओ चांगड़ा मेकअप मानक द्वारा मैलम बेश आदि हुए। यहाँपर गोपाल बल्लभ सकाळ धूप खिचड़ी भोग हुए। विजय कहाली बाजी मंगलार्पण नीति बढ़िबा परे दियों को रथ आरोहण करा जाई बाहुड़ा यात्रा हुए। बाहुड़ा यात्रा हो सारापर सिंहद्वार जितेबाला विजय हूँ, सिंहद्वार महाप्रभु श्री जगन्नाथ तीन रथ विजय हूँ, गोटे नीति से अवलंबन करा जाए। से नीति हूँ अधरपणा नीति, पणा दि जाए। आम प्राय गाँव मानक पणा दि मानक दि जाए, तो महाप्रभुंकर से अधरपणा नीति ऐश्वर्यर भावर एक आविष्ट नीति। एकादशी दिन सिंहद्वार सम्मुखस्थ रथ उपर रथारूढ़ श्री विग्रह को अधरपणा मध्यान्ह भोजन पर दि जाए। दशमी दिन रथ सिंहद्वार हेले बढ़िया कथा, किंतु समय अभाव एकादशी दिन अनुषित होता है। राघवदास मठ, उड़िया मठ, साची, छेना, कदली इत्यादि दरकारी सामग्री जोगे थांती। पालिया महास्वर माने थाई भीतर छु आउ तली छु, एवं मझीवाड़े पालिया पुष्पाक अधर आगे खंडे खंडे नुआ गामुछा टेरा बांधती। महाप्रभुंकर श्री अधर को पाइला भली उच्च थिबा लाउ तुम्बा भली माटीर तीनोटी हांडी रे पणा ढाळंती ओ पूजा पंडा पंचोपचार रे पूजा करंती। भोग परे रथ उपरे एही हांडी गुड़िक परंपरा अनुसार भंगा जाए। द्वादशी दिन पहंडी पूर्वरु ठीक एही राति रीति रे अधरपणा भोग हुए।
ଏହି ନୀତିର ସମଗ୍ର ସମସ୍ତ ସାମଗ୍ରୀ ପୂର୍ବେ ରାଜନଗରରୁ ହୋଇଥିଲା, ଏବେ ଶ୍ରୀମନ୍ଦିର ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ ସବୁ ଜିନିଷ ଯୋଗାଇ ଦିଆଯାଉଛି। ଅତଏବ ରଥାରୂଢ଼ ଶ୍ରୀ ଠାକୁରମାନଙ୍କୁ ଅଧର ଭିତରେ ଲାଉତୁମ୍ବା ଆକାରରେ ନିର୍ମିତ ମାଟିହାଣ୍ଡିରେ ଦିଆଯାଉଥିବା ପଣା ଭୋଗକୁ ଅଧରପଣା କୁହାଯାଏ। ଏବେ ମାଦଳା ପାଞ୍ଜି କୁହନ୍ତି ଯେ ଏହା 450-500 ବର୍ଷର ଏକ ନୀତି, କିନ୍ତୁ ମହାପ୍ରଭୁ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥଙ୍କର ରଥଯାତ୍ରାର ପରମ୍ପରା ସହିତ ଅଧରପଣାର ସମ୍ପର୍କିତ। ପାର୍ଶ୍ୱ ଦେବତାମାନଙ୍କୁ, ଚଣ୍ଡୀ ଚାମୁଣ୍ଡାମାନଙ୍କୁ, ଅଶରୀରୀମାନଙ୍କୁ ମହାପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥ ଛାଡ଼ନ୍ତି ନାହିଁ, ସେମାନଙ୍କ ମଧ୍ୟ ପାଇଁ ମଧ୍ୟ ଭୋଗର ବ୍ୟବସ୍ଥା କରନ୍ତି। ସେହି ଭୋଗ ହେଉଛି ଅଧରପଣା ଭୋଗ। ଅଧରପଣା ଭୋଗ ରାତିରେ କରାଯାଏ ଏବଂ ଅଧର ହାଣ୍ଡିକୁ ରଥ ଉପରେ ଭାଙ୍ଗିବାର ପରମ୍ପରାକୁ ଅଧରପଣା ଭୋଗ ସମର୍ପଣ ଭୋଗ ବୋଲି କୁହାଯାଏ। ପ୍ରତି ରଥରେ 3 ଲେଖାଏଁ କରି 3 ରଥରେ 9 ଅଧରପଣା ହାଣ୍ଡି ଭୋଗ ହୁଏ। ପଣା ପାଇଁ ଏବେ ସିଂହଦ୍ୱାର ସମ୍ମୁଖସ୍ଥ କୂଅରୁ ଜଳ ଅଣାଯାଉଛି, କିନ୍ତୁ ପୂର୍ବରୁ ରାଧାବଲ୍ଲଭ ମଠରୁ ମଧ୍ୟ ଜଳ ଆସୁଥିଲା। ଏହି ନୀତିରେ ପାଣିଆପଟ, ମହାସୁଆର, ଭିତରଛୁ, ତଳିଛୁ, ପୁଷ୍ପାଳକ, ପୂଜାପଣ୍ଡା, ପତ୍ରୀବଡ଼ୁ, ସୁଆରବଡ଼ୁ ଓ ଗରାବଡ଼ୁ ଆଦି ସେବାୟତମାନେ ସାମିଲ ହୋଇଥାନ୍ତି। ମହାପ୍ରଭୁଙ୍କର କେତେ ସେବା! ଏ ସେବା ଭିତରେ ଅନନ୍ୟ ସେବା ହେଉଛି ଅଧରପଣା ସେବା। ଏହା ତାଙ୍କ ନିଜ ପାଇଁ ନୁହେଁ, ତାହା ହେଉଛି ତାଙ୍କର ପାର୍ଶ୍ୱ ଦେବତାମାନଙ୍କ ପାଇଁ ଏବଂ ତାଙ୍କର ଏବଂ ମଧ୍ୟ ଚଣ୍ଡିଚାମୁଣ୍ଡାମାନଙ୍କ ପାଇଁ, ଅଶରୀରୀମାନଙ୍କ ପାଇଁ, ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ଅଧରପଣାର ଏଇଭଳି ଭୋଗ ନିବେଦନର ବ୍ୟବସ୍ଥା ମହାପ୍ରଭୁ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥ କେଉଁ କାଳରୁ କରିଆସିଛନ୍ତି। ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ଜଗନ୍ନାଥ। ଝରଣା ପାହାଡ଼ରୁ ଝରେ, ପବନ ହେଲେ ଫୁଲର ବାସ ଚହଟେ, ଗପ ମନ ପିଢ଼ିରୁ ଆସେ, ହେଲେ କବିତା ହୃଦୟରୁ କ୍ଷରିତ ହୁଏ। କାଗଜ ଆଉ କଲମରେ ଉତୁରି ଯାଏ ମନର ଭାବ ଆଉ ଭାବନା। ରବଖାତାର ଆଜିର ଫର୍ଦ୍ଦରେ ଆମ ସହ ଅଛନ୍ତି କବୟତ୍ରୀ ଗୀତାଞ୍ଜଳି ପଣ୍ଡା। ତେବେ ଆସନ୍ତୁ ଶୁଣିବା ତାଙ୍କ କବିତା। ନମସ୍କାର ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଷ୍ଟୋରି ଇମେଜ୍ ରବଖାତାର ଫର୍ଦ୍ଦରେ ଆଜି ମୋ କବିତାର ଶୀର୍ଷକ ହେଉଛି ମମତାମୟୀ। ତୁମେ ନାରୀ ଅଟ ପୁରୁଷର ଅର୍ଦ୍ଧାଙ୍ଗିନୀ, ସହଧର୍ମିଣୀ ପ୍ରାଣ ସଙ୍ଗିନୀ, ବୀର ଶିଶୁ ଅଭିମନ୍ୟୁ ସୃଷ୍ଟିକାରିଣୀ, ସ୍ଥିତପ୍ରଜ୍ଞ ବୁଦ୍ଧଦେବଙ୍କ ଜନନୀ। ନାରୀ ତୁମେ ଅଟ ମହିୟାନ ଶକ୍ତିମୟୀ, ମମତାମୟୀ ଜ୍ଞାନମୟୀ, ତୁମେ ଦୁର୍ଗା କାଳୀ ଲକ୍ଷ୍ମୀ ମହାମୟୀ, ସୁଭଦ୍ରା କାମ୍ପଲ୍ୟବାସିନୀ, ତୁମେ ମାତ ସଦା ଜଗତ ବିଜୟିନୀ, ଅଇ ମାତା ତୁମେ କିମ୍ପା ଅଚେତନ, ହୋଇନ ଅଜ୍ଞାନ ଲଭୁଚ କଷଣ, ଅଧର୍ମ ଅନ୍ୟାୟ କର ସ୍ୱର ଉତ୍ତୋଳନ, ଜ୍ୱାଳାମୟୀ ହୁଅ ତେଜି ଅବଗୁଣ୍ଠନ, ତୁମରି ଉନ୍ନତିରେ ଦେଶ ହେବ ଉନ୍ନୀତ, ହୋଇ ଉଚ୍ଚ ଶିକ୍ଷିତା ହୁଅ ଉଦ୍ଭାସିତା, ଅନ୍ଧବିଶ୍ୱାସର ମୂଳ ହେଉ ଉନ୍ମିଳିତ, ତୁମ ଚାହାଣିରେ ଲୁକାୟିତ ଅଛି ଦେଶର ପଥ ବର୍ତ୍ତମାନର, ଧ୍ୱଂସ ଭବିଷ୍ୟତର ହସ ଭରିପାର ତୁମେ ହୋଇ ସୁତାକର, ଲୁହ ଭରିପାର ତୁମେ ହୋଇ ଧାରାଧର, ତୁମେ ଅଟ ଭବିଷ୍ୟତ ସନ୍ତାନର ଜନନୀ, ତୁମେ ହେଲେ ଅଭାଗିନୀ ଶିଶୁ ହୋଇବ କି ଜ୍ଞାନୀ, କିଏ ତାକୁ ଶିଖାଇବ ହୋଇବାକୁ ଅଗ୍ରଣୀ, କିଏ ତାକୁ ଶୁଣାଇବ ବିଜୟ କାହାଣୀ, ଆଜି ନାରୀ ଜାତି ଉଚ୍ଚ ଶିକ୍ଷା ଲାଗି ସଚେତନ, ହୁଅ ହେ ବହନ ନରହୁ ଅଜ୍ଞାନ, ଦେଶ ଜାତି ବଂଶ ସମୂହର ହେଉ କଲ୍ୟାଣ, ନାରୀ ଜନ୍ମ ତୁମ୍ଭର ହୋଇବଟି ଧନ୍ୟ, ଦେଶ ଜାତି ବଂଶ ସମୂହର ହେଉ କଲ୍ୟାଣ, ନାରୀ ଜନ୍ମ ତୁମ୍ଭର ହୋଇବଟି ଧନ୍ୟ। ଧନ୍ୟବାଦ। କବିତାରେ ଉଛୁଳି ପଡ଼ି ଭାବ, ଲେଖି ହୁଏ ଭକ୍ତିର କବିତା। ଆଜିର ରବଖାତାରେ ସେଇ ଭକ୍ତିକୁ ନେଇ ଯିଏ ଫୁଟାଇଛନ୍ତି କବିତାର ଫୁଲ, ସେ ହେଉଛନ୍ତି କବୟତ୍ରୀ କସ୍ତୁରୀ ବେଉରା। ଆସନ୍ତୁ ଶୁଣିବା ତାଙ୍କ କବିତା। ନମସ୍କାର। ଜଗତର ନାଥ ଜଗନ୍ନାଥ ସାରା ବିଶ୍ୱରେ ପୂଜିତ, ସେହି ଜଗନ୍ନାଥଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ମୋର ଏହି କବିତାଟି। କବିତାର ଶୀର୍ଷକ କାଳିଆ ସାଆନ୍ତ।
ଜଗତର ନାଥ କାଳିଆ ସାଆନ୍ତ ନୀଳାଚଳ ଧାମ ସାଇଁ ଜଗତର ନାଥ କାଳିଆ ସାଆନ୍ତ ନୀଳାଚଳ ଧାମ ସାଇଁ ନବକଳେବର ଧରିଲ ପ୍ରଭୁ ହେ ପାପୀଙ୍କ ବିନାଶ ପାଇଁ ନବକଳେବର ଧରିଲ ପ୍ରଭୁ ହେ ପାପୀଙ୍କ ବିନାଶ ପାଇଁ ଅଧର୍ମ ଭାରରେ ସାରା ବିଶ୍ୱ ଆଜି ହେଉଅଛି ଉବୁଟୁବୁ ଅଧର୍ମ ଭାରରେ ସାରା ବିଶ୍ୱ ଆଜି ହେଉଅଛି ଉବୁଟୁବୁ ଦୁର୍ଜନ ଲୋକଙ୍କ ବଢ଼େ ଅତ୍ୟାଚାର ନିରୀହ ଖାଏ ଚାବୁକ ଦୁର୍ଜନ ଲୋକଙ୍କ ବଢ଼େ ଅତ୍ୟାଚାର ନିରୀହ ଖାଏ ଚାବୁକ ଏହି ଅନ୍ୟାୟର ବିନାଶ କର ହେ ନନ୍ଦୀ ଘୋଷ ରଥେ ଚଢ଼ି ରଥ ଚକା ତଳେ ପେଶି ଦିଅ ପାପ ରଥ ଚକା ତଳେ ପେଶି ଦିଅ ପାପ ଆଉ ନ ଶୁଭୁ ଆର୍ତ୍ତର ରଢ଼ି ତୁମ ଦୟା ବଳେ ପଙ୍ଗୁ ଲଙ୍ଘେ ଗିରି ଅପୁତ୍ରିକ ପୁତ୍ର ପାଏ ତୁମ ଦୟା ବଳେ ପଙ୍ଗୁ ଲଙ୍ଘେ ଗିରି ଅପୁତ୍ରିକ ପୁତ୍ର ପାଏ ଦୁଃଖୀ ରଙ୍କିଙ୍କର କଷ୍ଟ ଦୂର ହୁଏ ଦୁଃଖୀ ରଙ୍କିଙ୍କର କଷ୍ଟ ଦୂର ହୁଏ ଯିଏ ତୁମ ନାମ ଗାଏ ଏକଳି ଯୁଗରେ ଭକ୍ତର ଯନ୍ତ୍ରଣା ଜାଣିକି ପାରୁନ ସାଇଁ ଚକା ଆଖି ତୁମ ସବୁ ଦେଖୁଅଛି କିମ୍ପାଇଁ ବସୁଛ ମୌନ ହୋଇ ପତିତ ଜନର କରୁଣ ଚିତ୍କାର ସତେକି ପାରୁନ ଦେଖି ତୁମ କୃପା ବଳେ ସବୁ ତ ସମ୍ଭବ ପୁରାଣ ରହିଛି ସାକ୍ଷୀ ଦ୍ୱାପର ଯୁଗରେ ଦ୍ରୌପଦୀର ଡାକ ଶୁଣାଇଲା ଯେ ତୁମ କର୍ଣ୍ଣ କୋଟି ବସ୍ତ୍ର ଦେଇ କୁରୁ ସଭା ତଳେ ରଖିଦେଲ ତାର ମାନ ନମସ୍କାର ଧନ୍ୟବାଦ ଆପଣମାନେ ରଫଖାତା ଦେଖି ବ୍ୟସ୍ତ ହୋଇପାରିଲେଣି କି ସେ ବ୍ୟସ୍ତ ହେବାର କିଛି ନାହିଁ କାରଣ ଖୁବ୍ ଶୀଘ୍ର ସଞ୍ଜ ନଇବ ଗାଁ ଆକାଶରେ ଫୁଟିବେ ତାରାମାନେ ଭିଡ଼ ହେବ ଗାଁ ଢିଙ୍କିଶାଳ କମ୍ପି ଉଠିବ ଆଖଡ଼ା ଘର ଭାଗବତ ଟୁଙ୍ଗିରେ ଶୁଭିବ ଭାଗବତର ପବିତ୍ର ଓମକାର ଉଚ୍ଚାରଣ ପୁଣି ଥରେ ଭାଉଜମାନେ କୁଆଁରୀ ଝିଅମାନଙ୍କୁ ଶିଖାଇବେ ବାହୁନା ଓ କାନ୍ଦଣା ଗୀତ ସଞ୍ଜ ହେଲେ ବୁଢ଼ୀ ମାଟେ ଆସି କହିବ ଗପ ପରିରାଇଜର ପ୍ରେମ କାହାଣୀ କଥା ମୋ କଥାଟି ସରିଲା ଫୁଲ ଗଛଟି ମରିଲା ଏଇ ତ ଆରମ୍ଭ ହେଲା ମାତ୍ର ହଁ ଆଜ୍ଞା ଷ୍ଟୋରି ଇମେଜ୍ର ନୂଆ ପ୍ରୟାସ ସଞ୍ଜ ନଇଲା ପରେ ଦେଖିବାକୁ ପାଇବେ ଖୁବ୍ ଶୀଘ୍ର ଏସ୍ ନ୍ୟୁଜ୍ ଓଡ଼ିଆ ଚ୍ୟାନେଲରେ ସଞ୍ଜ ନଇଲା ପରେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆମ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଦେଖିବାକୁ ମୋଟେ ଭୁଲିବେନି ଲାଇକ୍ ସେୟାର ସବସ୍କ୍ରାଇବ୍ ନିଶ୍ଚୟ କରିବେ ଆସନ୍ତାକାଲି ଯେ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ ରହିଲି ନମସ୍କାର।